এই সময় বাজারে অনেক বেশি কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইউনিক আর ট্রেন্ডিং একটি রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে কাঁচা আমের জিলাপি। অল্প কিছু উপকরণে খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে বাসায় এই জিলাপিটা তৈরি করে ফেলতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ভিউয়ার্স, আর দেরি কেন, চলুন দেখে ফেলি। আজকের এই কাঁচা আমের জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে দুইটা কাঁচা আম। এখন আমগুলোর ছিলকা ছিলে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখন আমগুলোকে আমি ব্লেন্ড করে এগুলোর রস বের করে নিচ্ছি। আমের রস বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি জিলাপির ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। এ পর্যায়ে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন কাঁচা আমের রসটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিতে। এতে করে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে না। আর অল্প অল্প করে পানি অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এবার এই বেকিং সোডাটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটা গ্রিন ফুড কালার। আর ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট খুব ভালো করে জাল করে নেওয়ার পর এই চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন দুই আঙ্গুলে এভাবে একতার হচ্ছে, তখন বুঝতে হবে যে শিরাটা তৈরি হয়ে গেছে। সবশেষে এই শিরার মধ্যে 1 ফোঁটা লেবু রস দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এই শিরার মধ্যে অ্যাড করছি 1 ফোঁটা গ্রিন ফুড কালার। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, আর এই শিরাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সবশেষে আমি ব্যাটারটা একটা বোতলে নিয়ে নিচ্ছি, আর বোতলের মুখটা ছিদ্র করে নিয়েছি। পরিমাণ মতো ব্যাটার নিয়ে আমি এই বোতলের মুখটা লাগিয়ে দিচ্ছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এই জিলাপিগুলো ছেড়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন ভিউয়ার্স কীভাবে আমি এই জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আর জিলাপিগুলো তেলে ছেড়ে দেওয়ার পর এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই জিলাপিগুলোকে ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ওয়েট করার পর এর একটা পাশ হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। 2 পাশটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি জিলাপিগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর ডিরেক্টলি শিরায় চুবিয়ে নিচ্ছি। আর 1-2 মিনিট এভাবে ভিজিয়ে রেখে আমি এই জিলাপিগুলো শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে সবগুলো জিলাপি আমি তৈরি করে নিচ্ছি। কাঁচা আম দিয়ে অবশ্যই জিলাপিটা ট্রাই করবেন বাসায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।